আমাদের পালি শিখিয়েছেন, উনি আমাদের ধর্ম পড়া পড়াইতেন। এই ধর্ম এত পড়া পড়াইতেন, পরীক্ষা গিয়ে ধর্ম হয়ে করতাম। তারা হলো পঞ্চশীল লিখতে বলে পান্নাতি পাতা বেরামি শিক্ষা প্রদান সমাধি আমি সুরা মিরিয়া মধ্যে প্রমা দাঁড়া এটা লিখতে গিয়ে কত যে ভুল হয় শূন্য ছাড়া কিছু হয়। যদি বলতে যে সুরা পান থেকে বিরত থাকিব তাহলে সহজ, সুরা মিরিয়া মধ্যে প্রমা দাঁড়া বেরামি মুখস্থ করতে দাঁত ভেঙে গেছিল বুঝি, কিন্তু লিখতে হবে। ভুল করতে গিয়ে একটু ভুলিছে দেরি করে নেই খালাস করে শূন্য, ওটা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য আমাদের রচনাগুলি যত সহজ সুন্দরভাবে বলা হবে রসবোধ দিয়ে তত মানুষের ভালো লাগবে। আমি টুকটাক করে কথা বলতেছি, হাসতেছে আর নকতেছে, যদি আমি সিরিয়াসলি কথা বলতে থাকতাম অনেকে ঘুমাইতো, নড়াচড়া করাইতে হবে একটু মাঝে মাঝে। আমি চিলেন কলেজের ছাত্র ছিলাম, আমার ইকোনমিক্স একজন স্যার ছিলেন তাহের স্যার আবু তাহের, উনি যখন ক্লাসে দিতেন না প্রথমে, আমরা তো লেজ বিশিষ্ট মানব, সারের দিকে এমন সুন্দর গল্প করত দুই এক সেকেন্ডে, ওদিকে মন দিতে গিয়ে উনি পড়ার দিকে চলে যেত। টেকনিক এই একঘেয়েমি কেটে কেটে রস বোধের মধ্যে সুন্দর কথা বলতে হবে, যাতে আমাদেরকে আকৃষ্ট করে, তাহলে আমি যে শুনতে চাইব। এবং ওই ধর্মীয় গুরু যত যেখানে যাবে সেখানে যাবো, এই কথা আরো শুনতে হবে, খুব মজা লাগবে তারা শুনতে। আমাদের সেটাই করতে হবে, আমার কথা কেউ বেয়াদবি নেবেন না, আমরা বুঝি না বলে করি না। দেখেন কটা বাচ্চা আছে, দেখেন নাই, শুক্রবার যখন নামাজ পড়তে যায় দেখেন মসজিদের বাচ্চা একটা বাচ্চা সব নিয়ে যায়, বাবা যেভাবে দাঁড়ায় তারা লাইন ধরে সেভাবে দাঁড়ায়। হ্যাঁ ছোট ছেলের লাইন ধরে যখন যায় রাস্তায় চিনুক না চিনুক আসসালাম আলাইকুম বলে ফেললো, আর আমাদের যদি ধাক্কা খাইলেও মনে হয় সে তাকে কোথাও অন্যায় করছে, সালাম ফালাম দূরের কথা খুবই কম। এটা নৈতিক শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের দরকার আছে, গুরুজনকে সম্মান করানো। একটা মুসলিম ছেলে হেঁটে যাচ্ছে চিনে না আসসালাম আলাইকুম, আমাদের ধাক্কা খাইলেও তার তাকে দেয় সালাম তখন দূরের কথা। এই শিক্ষা কি, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো আমাদের দরকার আছে, দরকার আছে এগুলি, এগুলো আমাদের কম। তা আমি বৌদ্ধ ধর্ম মানে কি ব্যাধ, বৌদ্ধ ধর্ম কি মানুষকে অসম্মান করা, না, বৌদ্ধ ধর্ম শান্তি ধর্ম, কতজন কত রকম গবেষণা করে, কিন্তু আমাদের সেই শিক্ষা আমাদের সন্তানদের দিতে হবে, আমাদের ছেলে মেয়েদের দিতে হবে। আমি মাঝে মাঝে শুনি বাসার মধ্যে, আমার ওয়াইফ তার বাচ্চাদেরকে রাত্রে বলে মা এটা পড়াইতে বল, মানে আমাদের ভাষায় ওই যে বুদ্ধের যে রাত্রে ঘুমাইতে ঘুমাবার সময় যে প্রার্থনাগুলি বলে, মেয়েকে শিখায় ছেলেকে শিখায়, হ্যাঁ মনে রাখতে জানে না, ওই প্রতি রাত্রে বলবে, এখন তো বড় হয়ে গেছে আর বলে না, তো এইগুলি আমাদের বলতে হবে, তারপরে ধর্মকে ধারণ করা হবে। আর না হলে বিপদে পড়লে বৌদ্ধ, জমিনে চাষ করতে গেলাম ঠিক মতো চাষ করলাম না বৌদ্ধ, জুম চাষ করতে গেলাম ঠিক হলাম না বৌদ্ধ, ধান দাও ভাত দাও চাল দাও ব্যবসা করলাম না ঠিক মতন টাকা দাও, হবে না। ওই যে আমাদের স্পষ্ট বলে দিছে কর্মই হল ধর্ম, সুতরাং আমাদের যে আগে হবে আমরা খুবই আনন্দিত আজকে এই দিনে। আমরা আগামী দিনে যারা ধর্মের ধারক হবেন, যারা আমাদেরকে সব পথে দেখাবেন, ভালো পথে দেখাবেন, সেই ধরনের স্থবির থেকে মহস্থবিকে আমরা পেয়েছি, আমরা বরণ করছি। শ্রদ্ধা চিত্তে দুই হাতে প্রণাম জানিয়ে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা দেয় আমাদের এই সকলের পক্ষ থেকে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমার কিছু অবসর কথা যে আছে বলে ফেলছি, কারণ আমি যেতে চাই না, কারণ আমি কথা বলতে পারি না, ওই যে মনে যা আছে তাই বলে গেলাম। গুরুরা বান্ধবে আমাকে ক্ষমা করবেন, আমি দুইটি কথা তো বলে ফেললাম, যা হোক আবার দেখা হবে, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, ভগবান যেসব কথা আমাদের সঙ্গে আমাদের দিয়েছেন সেগুলো আমরা ধারণ করব, আমাদের প্রয়োজনীয় ভিক্ষুর সঙ্গে আমাদেরকে যে দেখাশোনাগুলি দিবেন, যে পথগুলি দেখাবেন আমরা সেটা মেনে চাপ চলব। বুদ্ধের শাসন সারা বিশ্ব বিময় বিস্তৃত হোক,
এইটুকু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিজ্ঞ সংযোগে বন্ধন জানিয়ে ভাই বন্ধু বাবা মা সবাইকে প্রণাম নমস্কার পরিচয় শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার জয় বাংলা জয় বঙ্গবন্ধু অচিরে পূর্ণ বিশাল কর্মযজ্ঞের মানবর প্রধানমন্ত্রীতে অন্দিন সুরনীতি কণ্ঠে বিভিন্ন দিক নির্দেশনামূলক ধর্মীয় ইঙ্গিত উপস্থাপন করে আমাদের যে উপদেশ প্রদান করেছেন আমি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে অত্র বিহারের পক্ষ থেকে উদ্যাপনী পরিষদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী ওনার প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত সুধীমণ্ডলী এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের আমাদের জাতীয় উদযাপন পরিষদের যিনি সভাপতি পরম শ্রদ্ধা শাসন কাণ্ডারী সুমঙ্গল মহাতার মহোদয় এবার জাতীয় উদযাপনের পরিষদের ভাষণ প্রদান করবেন জগতের বুদ্ধের উৎপত্তি জানাচ্ছি প্রকার সম্মিলিতভাবে এই জাতীয় কর্ম সম্পাদন করা অত্যন্ত আজকে অতিজড়িত রাঙ্গুনিয়া রাজবিহারের সুযোগ্য অধ্যক্ষ সুনন দাস কবিরের বিংশ বছর পূর্ণতে সংঘকর্তৃক সম্মতি প্রদান অনুষ্ঠানে আমার বাসিন্দা যদিও লিখিত থাকে আমি তো সম্মানিত না অনুষ্ঠানের উদযাপন পরিষদের সভাপতি আমি একজন আদরের উপর বিহত সঠিক সিদ্ধান্ত তাহলে নাই যেহেতু আমার বিদ্যাবুদ্ধি নাই বললে অপুষ্টি হবে না তেমন একজন অযোগ্য ব্যক্তি ভাবে এত বড় দায়িত্ব অর্জন করা অত মতের সমীচীন হয়ে তবু আপনাদের শ্রদ্ধা আপনাদের একাগ্রতা আপনাদের ভালোবাসা আমি এই বিশ্বাসী কাজটা হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা এটা সম্পন্ন করতে পারবো বলে এই আশাই ব্যক্ত করেছি গতকালকের অর্থাৎ 19 তারিখের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকের হয়তো আমি এক কথাই বলতে চাচ্ছি এই অনুষ্ঠানটি গিয়ে যত অসুন্দর যত রকমের ভুল প্রতি যত অপরাধ সেটা আমি গ্রহণ করছি সেটা আমার উপরে কাটবে আর যত রকম সৌন্দর্য যে উদ্যাপন পরিষদের উপদেষ্টা বিশ্বপ্রকার কার্যকরী কমিটির বিভিন্ন উপকমিটি তারা নান্দার বান্ধবদেরকে আনন্দ করে সহযোগিতা করেছেন সুন্দর সুচ্ছিরি মঙ্গলকে আপনাদের কাছে দিয়ে আমি সঙ্গে থাকা সভা ছাত্র এবং প্রস্তুতির জন্য এবং আপনাদেরও সমদৃষ্টি কামনা করে আমার সংযুক্ত কথা জেনেছে সংযুক্ত কথা সকল কামে হাতিয়ে দোষা দোষা
আন্তর্জাতিক বোধগম্য সরকার বাংলাদেশের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে গত সুরঙ্গ মহোৎসবের শ্রদ্ধা নিবেদনে একটা প্রদান করছেন। বাতুয়ার গ্রাম দল বিহারের সকল দায়িত্বায়ী গ্রামগুলোদের প্রতি একটি অ্যাঙ্কার প্রদান করছেন বাবু শ্যামল বড়ুয়া। এই পর্যায়ে পৌরা জ্ঞানার্থ মৈত্রী বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাতেরা ও দায়িত্বায়িকার সৌজন্যে শ্রদ্ধা দান করছে উন্নত মানের একটি অ্যাঙ্কার ছবি, উন্নত মানের একটি আয়োজন, একটি অস্ত্র পরিষ্কার দান। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ধন্যবাদী বাংলা সরকারের প্রাপ্তবয়স্ক কমিশন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ভাঙ্গারপুর থেকে নির্বাচিত মাননীয় সদস্য ভীম বাহাদুর মুসলিম এমপি উনি নিজস্ব তহবিল থেকে আজকের অনুষ্ঠানের জন্য 1 লক্ষ টাকা এবং বিহার উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা মোট 2 লক্ষ টাকা দান করেছেন। সাধু সাধু সাধু। উত্তর হাসিমপুর গ্রামের ধার্মিক উপাসক বিশিষ্ট দানাবে বাবু সুজন বড়ুয়ার পক্ষ থেকে ধান থেকে একটি ওয়াটার ওয়াশিং মেশিন দান করবেন। পরম পূজনীয় সভাপতি প্রমুখ ব্যক্তি সংঘ সমবেত সুদীসজ্জন মন্ডলী, এই পর্যায়ে আপনারা ধর্ম শ্রবণ করুন। ধর্ম দেশনা করার জন্য বিনীত ভক্তরা জয়ন্ত মহাশক্তির প্রভাবে আজকের অনুষ্ঠানে সর্বাঙ্গী মঙ্গল করুন। আজ আমাদের বড় আনন্দ এই বিহারে অতীত বিহার অধ্যক্ষ ছিলেন, বর্তমান যে বিহার অধ্যক্ষ আমার অতি স্মরণ, যাকে স্মরণ অবস্থায় দেখেছি সেই সুনন্দ উপসম্পাদনা করেছেন, উপসম্পাদার মধ্য দিয়ে আজকে অভিনন্দনের মাধ্যমে বৈধ হচ্ছেন মহাতের মহাস্তবের পদে উত্তীর্ণ করেন। স্বাগত জানাই, অভিনন্দন জানাই, আশীর্বাদ করছি তা আগামী দিন আরো সুন্দর হোক। স্মরণ করতে হয় তার পিতামাতাকে, যে পিতামাতা মধ্যে গর্বে বসে তার জন্ম মহেশখালী, সেই মহেশখালী কক্সবাজারের কাছাকাছি সেই মহেশখালী জন্ম নিয়েছিলেন, যিনি সেই গ্রামের জন্ম সদ্য প্রয়াত তেজপ্রিয় মহাদেব। এই তেজপ্রিয় মহাদেবের সাথে তার স্মরণীয় জীবন,
তারপর 20 বছর যখন কত হবে কালার এক বেস বলে হলো সেই মূর্তির প্রতি এই আর নুড়ুকো বেগুন সন্দরকে মহাদেব আমাদের সমস্ত গ্রামে উপসংগরাজ এবং পুতিন্দ বিপু সংঘ আলোচক বৃন্দ প্রধান ধর্মদেশ সহ অপরাপর বিপু সংঘের প্রতি আমি বন্দনা জানাচ্ছি উপস্থিত দায়িত্বের প্রতি মুক্তিকে মূর্তি জানাচ্ছি সুন্দর ছিল আমাদের সত্যগ্রামে তিসরি গ্রাম আমি ছিলাম চেরামতি আমার জন্মস্থান তার সভা তখন থেকে তার উদ্দীপনা যে শিক্ষা নেওয়া প্রত্যেকটা বিক্ষুর সাথে আসলিকে কথা বলতেন আর সেই কষ্ট সেই ধৈর্য আর তার সফল হয়েছে যে বিহার তৈরি করেছে অত্যন্ত নান্দনিক অত্যন্ত সুন্দর একটা বিহার তৈরি করেছে জানলাম নিজের গড়া অর্থ নিয়ে সংগ্রহ করে শহরের সৌদিতে নিয়ে তার পরিকল্পনা দিয়ে কাজটা করেছে যা হোক আমাদের আমি আর কথা বেশি বলবো না আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ডাকা বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন পক্ষ থেকে সেই সুনন্দকে অভিনন্দন জানাই আগামীতেও একটা অনুষ্ঠান হবে 2023 এবছর মহোৎসবের একটার পর একটার পর একটা অনুষ্ঠান হতে চলেছে আগামীতে হতে আসবে পুজিত তারপর হবে জেনারতন আরো তারা এইভাবে আরো অনেক আছে সুতরাং আমি আমার কথাকে না বাড়িয়ে যে উদযাপন পুরুষের সভাপতি প্রকাশ কোনা যারা আছেন সব যে সমন্বয় প্রত্যেকে সাধুবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রম না হলে এই সুন্দর অনুষ্ঠান হতো না সুতরাং সুন্দর স্থবিরের দায়িত্ব বেড়ে গেছে ভবিষ্যতে আরো ভালো কিছু দেবেন সম্মান করবেন সর্বশেষ প্রধান অতিথি যে কথাগুলো বলেছেন শিক্ষণীয় কথা বলেছেন শুধু মাথা নড়লে হবে না শুনলেও হবে না মনে ধারণ করে বাস্তব জীবনে আচরণ করার জন্য চেষ্টা করবেন আর অনেক বিজ্ঞ আছেন আলোচনা করার জন্য আমাকে যে দুটো কথা বলার শুধু পেয়ে সঞ্চালককে আমি ধন্যবাদ জানাই সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পৃথিবীর শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি দর্শনন্দ মহস্তবীর আমাদের এই অনুষ্ঠানের বিষয়ে কিছু বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের যিনি মহস্তবীর পদে গঠিত হয়েছেন নবনির্বাচিত মহস্তবীর অধ্যাপক সুনন্দ মহাদার মহোদয় এখন তার প্রত্যুত্তর প্রদান করবেন সন্ন পদসক আশিষয়নদায়ক ভালে তো বুদ্ধি বদেশি অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত শতাব্দীর প্রাচীনতম সোনাইছড়ি রাজবিহার সোনাইছড়ি রাজবিহারের
দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত এবং সমগ্র রাঙ্গুনিয়াবাসী উদযাপন পরিষদ গঠন করে আজকে আমাকে মহাস্থবির পদে অভিষিক্ত করার জন্য যে মহা আয়োজন করেছেন এই আয়োজনের যিনি সঙ্গের মধ্যমণি আমাদের আপনাদের সকলের পরম কল্যাণ মিত্র বাংলাদেশে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম শ্রদ্ধেয় স্মৃতিধর ডক্টর শিলানন্দ মহাতর মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আপনাদের সকলের সুপরিচিত চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রী কল্যাণ মিত্র বীর বাহাদুর উষয় সিং এমপি মহোদয় আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম শ্রদ্ধেয় শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির মহোদয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রিভিটক বিশারদ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাস্থবির মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় ডক্টর জিনুভূতি মহাতর মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আছেন সময়ের স্বল্পতার কারণ আমি সকল ভিক্ষু সংঘের নাম ঘোষণা করছি না আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি যিনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যাকে আমরা সবসময় রাঙ্গুনিয়াতে পেয়েছি আমাদের দীপঙ্কর ভিক্ষুর মাধ্যমে রাঙ্গুনিয়ার অনেক উন্নয়ন তিনি করেছেন দিলীপ কুমার বণিক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তৎসাথে আমাদের বর্তমান সময়ে আমাদেরকে যিনি অভিভাবকের দায়িত্ব পালনেরত রয়েছেন রাঙ্গুনি উপজেলা নির্বাহী অফিসার আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব আতাউল গনি ওসমানী এবং আরেকজন আমার মহাকল্যাণ মিত্র জ্ঞাতি এখানে উপস্থিত আছেন যিনি আমার শ্রমণ জীবন থেকে অদ্যাবধি আমাকে স্নেহ করেন ভালোবাসেন আদর করেন আমার গুরুবান্তে পরম শ্রদ্ধেয় প্রয়াত এস্তাজে প্রিয় মহাস্থবীরের গুরুভ্রাতা ছিলেন যিনি সম্প্রতি চট্টগ্রাম আইডিএল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক ডক্টর দত্তদেশী বড়ুয়া মহোদয় প্রমুখ অত্র এলাকার সকল প্রশাসন এবং আমাকে যিনি জন্মদান করেছেন আমার মাতা এখানে জীবিত আছেন পিতা জীবিত আছেন এখানে আমাদের সম্মুখে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার গুরুবান্তে প্রব্য গুরু এস্তাজের প্রিয় মহাস্থবির উপসম্পদা গুরু পরম শ্রদ্ধেয় মৈত্রী প্রদীপ সংরক্ষণ মহাস্থবির পান্তদের পাদপাদে বিনম্র শ্রদ্ধা এবং মাননীয় সঙ্গের কাছে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি আজকে আমি এত বেশি আনন্দিত যে এত ভিক্ষু সংঘ আমাকে স্নেহ করেন আদর করেন ভালোবাসেন আমাকে স্নেহ করেন বলে আমার ডাকে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছে এবং আমি আরো বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাকে বর্তমানে আমার গুরুবান্তের মতো স্নেহ করেন ভালোবাসেন আদর করেন আমাকে বিভিন্ন প্রকার সহযোগিতা করে যাচ্ছেন শত প্রতিকূলতার মাঝে আমাকে যিনি আশ্রয় দিয়েছেন ইজাম অধিদার সত্য বিহার কমপ্লেক্সের মহাপরিচালক উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি পরম সত্যি রাপিতা সুমঙ্গল মহাস্থবির মহোদয়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা তৎসাথে যারা আমাকে সহযোগিতা করেছেন দীপঙ্কর তেরা লোকানন্দ মহাতেরা
রাঙ্গুনিয়া সংগ্রাম ভিক্ষু সমিতির সকল সদস্যবৃন্দ, উত্থাপন পরিষদের যিনি সাধারণ সম্পাদক, যিনি সোনাইছড়ি রাসবিহারীর প্রাক্তন সাধারণ সম্পাদক আমার মহাকল্যাণ মিত্র পিতৃতুল্য, যিনি আমাকে 2001 সালে অধ্যক্ষ হিসাবে নিয়ে এসেছিলেন, যিনি আমাকে পুত্রবত স্নেহ করেন, যার আবদার যার অবদান সোনাইছড়ি রাসবিহার এবং আমার ভিক্ষু জীবনের অনেক অবদান তার রয়েছে। তিনি আমার কাছে প্রত্যাগ্রহ আবেদন করেছেন, আপনি যদি সোনাইছড়ি রাসবিহার থেকে কোথাও কোনোদিন চলে যান, আমার মৃত্যুর পরে যাবেন, আমাকে শ্মশানে তুলে দিয়ে যাবেন, এর আগে আপনি যেতে পারবেন না, আমার দাবি। সেই দাবি দিয়ে তিনি আমাকে এতদিন পর্যন্ত এখানে রক্ষা করেছেন। আজকে সোনাইছড়ি গ্রামবাসী এবং ষষ্ঠ গ্রাম কোকানিয়া জামপুকুর সাহাদ্রীনগর সোনাইছড়ি পূর্বপাড়া উত্তর গাছে এই গ্রামের সকল দায়িত্ব দায়িকা আমাকে যেভাবে শ্রদ্ধা সম্মান জানাতে গিয়ে পরিশ্রম করেছেন, উদযাপন করতে গিয়ে অনুষ্ঠান করতে গিয়ে ত্যাগ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যেই ভূমিতে আপনি আমি আমরা সকলে বসে এই সুন্দর সুসম্পন্ন অনুষ্ঠান করতে যাচ্ছি, এখানে যারা ভূমির মালিক, আমার মুসলিম সম্প্রদায় আমার আশেপাশে যারা রয়েছে, তারা আমাদেরকে ভূমি দান করেছে অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠান করার জন্য ভূমি তারা শ্বাস না করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসন রাঙ্গুনিয়া মডেল তারা উচি আমাদের একজন মহাকল্যাণ মিত্র স্যার আমাদেরকে সুখে দুঃখে দেখেন, জনাব মাহবুব মিল্কি আমাদেরকে যে প্রোডাকশন দিয়েছেন, যে সহযোগিতা দিয়েছেন, আমি সেই প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। ফায়ার সার্ভিস এবং মাইক সাউন্ড যারা যারা প্যান্ডল করেছেন, যারা স্বেচ্ছা সাউন্ড দিয়েছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যিনি এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে আমাদের যে প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়েছেন, আমি এত বেশি আনন্দিত, এত বেশি কৃতজ্ঞ, সেটা হয়তো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সেই প্রত্যুত্তর আমার ম্যাগাজিনে লেখা রয়েছে, আমি বিস্তারিত সেখানে লিখেছি, হয়তো সব কিছু মুখে বলা সম্ভব না। এবং যিনি উপস্থাপক উপস্থাপনা দায়িত্ব রয়েছেন, যারা সকালে গতকাল বৌদ্ধ ভিক্ষু মহাসভা ভিক্ষু সংঘে আসছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে সকালবেলা যারা উপস্থাপনা করেছেন, যারা সেবা করেছেন, যারা স্বেচ্ছায় শ্রম দিয়েছেন, বিকালবেলার উপস্থাপকের মধ্যে আমার মহাকল্যাণ মিত্র, আমার যিনি বন্ধুবর, যিনি দীর্ঘদিন আমার সাথে রয়েছেন, প্রিয় লোকানন্দ মহাস্তবী মহোদয়, দিবারাত্র পরিশ্রম করে তিনি প্রেসের মধ্যে নির্গুণ রাত কাটিয়েছেন, এবং রঞ্জন বড়ুয়া, শিক্ষক রঞ্জন বড়ুয়া, যিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যিনি আমার ম্যাগাজিন দান করে, যে শুধু দান নয়, তিনি অর্থ প্রদান করেছেন, তা নয় টিপু বড়ুয়ার পরিবার, শুধু অর্থ নয়, বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি আর কথা বাড়াতে চাই না, আজকে যে বা যারা আমাদেরকে দান দিয়ে এই অনুষ্ঠানে সফলতা অর্জন করেছেন, এই সফলতা আপনাদের, আমার নয়। আমি সংঘের কাছে শুধু আমার একটাই প্রার্থনা থাকবে, আমি যেন আপনাদের সেই উত্তরসূরি হিসাবে আপনাদের শিষ্য উন্নত করে আপনাদের সম্মান রক্ষা করতে পারি। আমি দীর্ঘ বছর ভিক্ষু শাসনে ভিক্ষু জীবনে যে ভিক্ষু জীবন যাপন করেছি, এখানে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তারপরে তা আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আজকে মহাস্তবীর অভিধায় অভিষিক্ত করেছেন, এবং আপনাদের এই আশীর্বাদ, এই ভালোবাসা, এই আন্তরিকতা যেন আমার উপর আমার বর্ষিত হয়, আমি যতদিন পর্যন্ত শাসন সদ্যমে অবস্থান করতে পারি আমি যেন জীবিত থাকি, আমার সজ্ঞান থাকি, সেই সজ্ঞানই আমি শাসন সদ্যমের প্রতি ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে আমি যেন শাসন সদ্যমের কল্যাণে কাজ করতে পারি। এবং হিরু বড়ুয়া যিনি এই সব ম্যাগাজিন সম্পাদনা করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে জানা অজানার নাম, অনেকের নাম হয়তো বলা হয়নি, অনেকের নাম বলতে পারিনি, তারা হয়তো আমার কথার উপর হয়তো মনে কিছু করতে পারে, বান্তা আমাদের নাম বলে নাই এরকম বলতেও পারে, তো পরিশেষে আমি যারা যাদের নাম বলেছি, যাদের নাম বলতে পারিনি, সমস্ত আপামর জনসাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আমাকে সহযোগিতা করেছেন, আমার অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে যিনি আমাকে আবারও
এই পর্যন্ত নিয়ে আসছেন বুদ্ধি পরামর্শ দিয়ে উদযাপন পরিষদের সভাপতি আমার কল্যাণ মিত্র পিতৃ সদৃশ শিবগুরু মহাস্তবের পান্তের পাদবদ্ধ বন্ধ জানিয়ে আমার মতে এখানে সমাপ্ত করছি জগতের সকল প্রাণী সুখী হোক। সর্বপ্রাণ দায়ী দায়িকা সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাননীয় প্রধান অতিথি উনি পানীয় সেবন করার জন্য অপেক্ষমান রয়েছেন। ওনার পানীয় সেবন করার পরও আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘ ওনাদের সদমত শোনা প্রদান করবেন, তা আপনারা অচল দেখুন না। সকলে চিন্তার নাম ভগবত বরাহত সম্মান সম্বদ্ধ সবলে জল লড়ার জন্য জল লড়া শুরু কর। সংসার মাত্রা দুঃখ আত রোগ আত ভয়াত অন্তরায়াত উপাতবাত মুসমত্তায় নিব্যান শস্যে কর্ণত্বায় কম্মঞ্চ কম্মান বিপঞ্চ শ্রদ্ধায়িত্ব ত্রিশর্ণেন শ্রদ্ধেন পঞ্চাঙ্গ শীলানি সমদায়িত্ব মহাবম পরলোকত জ্ঞাতেন উদ্দেশ্য অনুত্তরম সুয়াগতম বিকুসঙ্গস দানম দেবম পূজয়ম দ্বিতীয়ম্পি ইমাম ইদং মে জ্ঞাতেনতু সুগতা হন্ত জ্ঞাতায় ইদং মে জ্ঞাতেনতু সুগতা হন্ত জ্ঞাতায় ইদং মে জ্ঞাতেনতু সুগতা হন্ত জ্ঞাতায় উদ্যামে উদরাং বট্টম এতানিন্ন ভবত্তত এবমেব এতদিন্নম জ্ঞাতিনম উপগাপ্যত এতবাতস্য অম্বেহ সম্ভাত প্রিয় সম্পদ সব্বে দেব সব্বে সত্ত সব্বে প্রাণ সব্বে ভূত সব্বে মনুষ্য সব্বে অমনুষ্য সব্বে বেদ সব্বে ব্রহ্ম অনুমোদন্ত সব্য সম্পত্ত সিদ্ধি অবসত্তাস উম্মট্ট দেবনাগ মহিদ্দিগ প্রিয়ন্ত অনুমোদিত চিরং রক্ষন্ত বুদ্ধ সাহসন প্রিয়ন্ত অনুমোদিত চিরং রক্ষন্ত দিনদেশন প্রিয়ন্ত অনুমোদিত চিরং রক্ষন্ত মাং ফলম এমেন প্রিয়গম্যেন মামে বল সমাগম সতন সমাগম হোত লাভনিবান পত্য ইদম মদান অশভক্কায় বহনত ইদম শিলম অশভক্কায় বহনত ইদম ভিয়ম অশভক্কায় বহনত ইদম মদান নিবানস্য পশ্চায় হোত ইদম শিলম নিবানস্য পশ্চায় হোত ইদম ভিয়ম নিবানস্য পশ্চায় হোত ইদম ভিয়ম আমাকম খলবতস্য জ্ঞাতেন হোত ভাবত চিত্তাত সাধু সাধু সাধু। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর অর্থদর্শি বড়ুয়া অধ্যক্ষ চট্টগ্রাম সরকারি মডেল কলেজ নাসিরাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী আপনারা কেউ যাবেন না, আমাদের অনেক পাগ্য ভিক্ষু সঙ্গে এখনো ধর্মদর্শনা করেননি, আমাদের প্রধান ধর্মদর্শক আছেন, পূজনীয় ভিক্ষু সঙ্গে আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, এখন সকলে বসে ধর্ম শ্রবণ করুন। আজকের এই পূর্ণমা অনুষ্ঠানটি তথাগত অনলাইন থেকে সম্প্রচার করা হচ্ছে এবং সম্প্রচার করা হচ্ছে রাঙ্গামাটি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বৈনিক আজাদ এবং শ্রী প্লাস টিভির সাংবাদিক যোগ্যতার মাধ্যমে।
সুরাচরী দাস বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রভাষক সুমন্দ থেরোর মহাশ্রমীকরণ উপলক্ষে আয়োজিত আজকের এই মহাশ্রমীকরণ উৎসবের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহামান্য উপাসন নারাজ পরম শ্রদ্ধেয় সিদ্ধেশ্বরানন্দ মহাদেব, আজকের অনুষ্ঠানের উদ্বোধক মহামান্য উপাসন নারাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাদেব, অনুষ্ঠানের প্রধান অতিথি বরণ্য বৌদ্ধ ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয়, ওনার সাথে আগত সকল সঙ্গীবৃন্দ, সুধীমণ্ডলী, মা বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। পরম শ্রদ্ধেয় সুনন্দ মানতে যে স্মরণিকা সুনন্দ দেওয়া হয়েছে এতে আমি ওনার জীবনী লিখেছি এবং শ্রদ্ধেয় ভান্ত সম্পর্কে আমার বক্তব্য ওখানে আছে। এখন সবাই বাড়ির দিকে উন্মুখ, এই মুহূর্তে আমি মনে করি বেশি কথা বলার সুযোগ নেই। বৌদ্ধ ধর্ম এবং বিনয় অনুসারে কোন শ্রমণ বেতন বিংশ দিবসে উপসম্পন্ন প্রাপ্ত হয় তিনি বৃত্তি নামে পরিচিতি লাভ করেন। বৃত্তি জীবনে 10 বর্ষ অতিক্রান্তে তিনি ফেরা বা প্রবীণ হয়, বয়স্ক হয়, প্রাচীন হয় এবং সেই অর্থে বৌদ্ধ ধর্মে ফেরো সক্রিয়ত প্রবীণ প্রাচীনতম প্রাচীন স্থির এবং সবই এই শব্দটি আখ্যায়িত করা হয় এবং 20 বছর বৃত্তি জীবন পূর্ণতায় মাননীয় সংঘ তাকে একটি বিশেষ অনুরোধ করে মহাশব্দটি যুক্ত করে স্থবীকে মহাস্থবী মাথার সাথে মহাযুক্ত করে মহাতর শব্দটি প্রচলিত আছে। বৌদ্ধ ধর্ম দর্শনে বা ত্রিপিটক শাস্ত্রে মহাতর শব্দটি বিশেষ প্রচলিত নেই, 13 শব্দটি সবচেয়ে বেশি প্রচলিত। তাই বৌদ্ধ ক্ষুদ্রকণিকায় গ্রন্থাবলীতে 13 গাথা এবং ফেরি গাথা দেখা যায় এবং 13 গাথাতে 264 জন তার কথা বলা আছে, ফেরি গাথায় 73 জন ফেরির বিষয় বর্ণিত আছে। বুদ্ধের সময়কাল থেকে 2500 বছর ধরে অসংখ্য মহাবিক্ষু সংঘ বিক্ষুণী সংঘ এই শাসন সংক্রম রক্ষা করেছে। আমাদের শ্রদ্ধেয় সুনন্দ স্থবী তার পিতা ডাক্তার মোহন বড়ুয়া, মা ঝুনুবালা বড়ুয়ার সুযোগ্য সন্তান, আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার বীর আচার্য গুরু আমার গুরু ভ্রাতা সে প্রয়াত প্রাণবীতে রক্ষী মহাস্থবী, যার হাত ধরে সুনন্দ স্থবী আজকে মহাস্থবীর পূর্ণ করেছে। তাকে ছোটকালে তিনি স্মরণ করে মহেশকালী কেন্দ্রীয় সৈকত ধরে রেখেছিলেন, সেখান থেকে তার যাত্রা শুরু। পরবর্তীকালে আস্তে আস্তে তার পূর্ণাঙ্গ জীবনের বিস্তৃতি আপনারা অবশ্যই শুনেছেন। তো আমি মনে করি সুনন্দ মহাস্থবী যিনি আজকে আখ্যায়িত হয়েছেন তিনি আগামীতে আর এই আঙ্গুলিয়ার প্রকৃত দশা আমাদের সেই পরম পূর্ণপুরুষ ভগবান চন্দ্র মহাস্থবী, রাজগুরু ধর্মরত্ন মহাস্থবী, আমাদের পরম শ্রদ্ধেয় দার্শনিক বিশ্বানন্দ মহাস্থবী, পূর্ণপুরুষ উপসংঘ সুব্রত বংশ মহাস্থবী, আমাদের সেই পূর্ণপুরুষদের যিনি আলোকবর্তিকা রূপে তাদের আদর্শ উত্তরসূরি হিসেবে রাঙ্গুনিয়ার এই বৌদ্ধ জনপদে সদ্ধর্ম চেতনায় সদ্ধর্ম শিক্ষায় সকলকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের সেই প্রাচার্য আচার্য গণের আদর্শ অনুসরণ করে সেই নিজেকে আরও সম্ভবভাবে প্রতিষ্ঠা করবে এই প্রত্যয় ব্যক্ত করে মাননীয় বিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কল্যাণ কামনা করে পরম সদ্য নবপূরিত সুনন্দ মহাশ্রমীর শতায়ু জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই পূজে প্রধান সন্ত উপদেশক প্রফেসর ডক্টর দীনবন্ধু মহাতের চট্টগ্রাম বৌদ্ধবিহার উপাধ্যক্ষ, এই পূজে প্রধান সন্ত উপদেশক প্রফেসর ডক্টর দীনবন্ধু মহাতের বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি
সভাপতি প্রধান অতিথি মাননীয় এবং উদ্বোধক বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ, এবং এখানে বলার মতো আর পরিবেশ নেই। এখানে হলো আসলে একটা আনন্দের দিন, এখানে কে কত বেশি ধর্মতত্ত্ব উপহার দেবে সেটা খুব বেশি বড় কথা নয়। সবাই এখানে এসছে আমাদের অতি প্রিয় সুনন্দ প্রিয় মহাতারা যে হলো তাকে অভিনন্দিত করার জন্য, তাকে আশীর্বাদ দেওয়ার জন্য, তার মঙ্গল কামনা করার জন্য। আমিও বিপ্লব সমিতির পক্ষ থেকে এবং আমাদের চট্টগ্রাম নিজস্ব বিপ্লব সমিতির পক্ষ থেকে এই নবগঠিত আজকে প্রিয়ভাজন সুগন্ধ প্রিয় মহাতেরকে আমি অভিনন্দিত করছি, আশীর্বাদ জানাচ্ছি। এবং আমাদের চট্টগ্রাম মিরসরাই মানে সীতাকুণ্ড উপজেলার পক্ষ থেকে আমার বদ্ধ জনসাধারণের পক্ষ থেকে তার দীর্ঘ জীবন কামনা করছি, শাসন সৎধর্মের মঙ্গল কামনায় সে যাতে আরো বেশি অবদান রাখতে পারে সে আশীর্বাদ জানিয়ে সুনন্দ মহাতের নিরব দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সাধু সাধু সাধু। এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাবু যীশু বড়ুয়া সাধারণ সম্পাদক শান্তিনগর নবগঠিত যুব সমাজ। শতাব্দী প্রাচীনতম ঐতিহ্যবাহী সোনাইচুরি কাসবিহারের নবরীপকার ও অধ্যক্ষ এম শালম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক উদযাপন কমিটি সুযোগ্য সভাপতি ইসামতি রাজচক্র বিহারের অধ্যক্ষ অনাথ পিতা শ্রীমদ সুমঙ্গল পান্তে পবিত্র চরণ তলে বন্দনা জ্ঞাপন করছি মহাদেবের মহোৎসবের বিহেলী বান্ধে প্রধান ধর্ম দেশক মুখ্যমন্ত্রী পবিত্র চরণ তলে বন্দনা জ্ঞাপন করছি অনুত্তর পুণ্যপুত্র দীর্ঘ এবং আজকে উপস্থিত সকল সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আপনাদের সবাইকে যথাযোগ্য নমস্কার এবং অশ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আজকে যাদের দিনরাত অত্যন্ত পরিশ্রম করার ফলে মহাস্তমী উৎসব এবং মহাসমুদ্রকে সুসজ্জিত করেছেন উল্লেখযোগ্য উপায়ের মনে নাম না বলে হয় না। সভাপতি সুমঙ্গল মহাস্তমী গ্রন্থে কার্যকারী সভাপতি বিনয় কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাবু নিহার কান্তি বড়ুয়া, প্রকাশনের সম্পাদক বাবু ইরিয়াল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিত বড়ুয়া, বাবু টুকু বড়ুয়া, নয়ন বড়ুয়া, সুদত্ত বড়ুয়া, মানিক বড়ুয়া, কমল বড়ুয়া, শান্তিনগর শিবির সংঘ, উত্তর কান্তিক পতা সংঘ, এবং গ্রামবাসী আরো অনেকে মহাস্তবিন করার উৎসব ও মহাসম্মেলনের যারা মুখ্য ভূমিকা উদ্যোগ নিয়েছেন সোনাচুরি রাসবিহারের উপাধ্যক্ষ নন্দপ্রিয় তেরো, সোনাচুরি রাসবিহারের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক অসীম বড়ুয়া, বাবু পলাশ বড়ুয়া, আজকে অনেক কষ্ট করে আমরা যারা এখানে মহাস্তবিন করার উৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে ধর্মশিলা গ্রহণ করেছেন, সম্মানিত সম্মানিত অতিথি আপনাদের সবাইকে অনুষ্ঠানকে সুসজ্জিত করেছেন, এই আয়োজন করে উঠেছেন, আপনাদের সবাইকে মহাস্তবিন পরিচালনা পরিষদের সভাপতি হতে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আবারও পরম পূজ্য বিপ্লব সমিতির বন্ধুরা জ্ঞাপন করি এবং আপনাদের সবাইকে আমার আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে এসে গেছে। আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি পরম শ্রদ্ধাভাজন উপসংগ্রাস ডক্টর শিলানন্দ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতির ভাষণের মধ্যে দিয়ে সভা পরিসমাপ্তি ঘোষণা করবেন। দূরে দ
নির্মাণ শুভ কামনা আছে তার বাদে জীবন সুন্দর সাবল্য বাড়ে নিরাময় দীর্ঘজন লাভ হোক শতবর্ষ দীর্ঘ লাভ হোক তার এই যাত্রায় এই সুন্দর পরিবেশে তার আয়ুবর্ণ সুন্দর যান বিকৃত হোক এই কামনা করে সিঙ্গেল ওদিকে।